হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে, অ্যাজ ইউজুয়াল যেমনটা করি। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি সেটি কিন্তু একটি পরিচিত প্রোডাক্ট। অলরেডি আপনারা আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে এই প্রোডাক্টটি দেখেছেন, এই প্রোডাক্ট ঠিকটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেছেন। তো এটা হচ্ছে ফ্লোলেসের একটি প্রোডাক্ট। ফ্লোলেস নিয়ে অলরেডি আমি কাজ করেছি, আমার ইউটিউব চ্যানেলে রিভিউ আছে, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর হচ্ছে প্রচুর প্রচুর মাশাল্লাহ সেল হচ্ছে, ভালো ভালো রিভিউ আছে সেটা। তো আজকে আবারও ফ্লোলেস নিয়ে চলে এসেছি, বাট এটি কিন্তু ফ্লোলেসের আগের প্রোডাক্টই না, এটি হচ্ছে ফ্লোলেস আইব্রোস, এটি হচ্ছে আপনার আইব্রো শেপার। তো যারা হচ্ছেন এই প্রোডাক্টটি অনেকেই চেয়েছেন এখন পর্যন্ত আমার কাছে, বাট আমি এই প্রোডাক্টটি অনেকদিন আগে নিয়ে আসলো, আমি প্রোডাক্টটা আপনাদের সামনে এতদিন শো করিনি। কারণটা হচ্ছে আমি নিজে এটি অ্যাপ্লাই করেছি, এবং অ্যাপ্লাই করে তারপর যে রেজাল্টটি পেয়েছি তারপর ডিপেন্ড করে আপনাদেরকে রিভিউটি দিতে এসেছি, কারণ আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে হচ্ছে একদম রিয়েল জেনুইন একটি রিভিউ দেওয়ার জন্য। সো ইনশাল্লাহ আশা করছি আপনাদের আমার রিভিউটি ভালো লাগবে। আমি প্রোডাক্টটি কী করে ওপেন করতে হয়, কী কী করতে হয়, এটা কী কী করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, কতটা ভালো রেজাল্ট দেবে, খারাপ দিবে, কী কী সুবিধা অসুবিধা আছে, আমি সব কিছু আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, আর অবশ্যই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করে দিন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন আজকের যে ভিডিওটি সেটি শুরু করছি। আমার সামনে যে প্রোডাক্টটি রাখা আছে সেটির নাম হচ্ছে ফ্লোলেস ব্রোজ, এটির নাম। তো এটি হচ্ছে আইব্রো শেপার, ওকে, এটি হচ্ছে আইব্রো শেপার, কারণ এটি হচ্ছে আপনার হেয়ার রিমুভ করবে ইনস্ট্যান্টলি, কোনো প্রকার পেইন ছাড়া, একদম পেইনলেসলি। যারা ব্রু প্লাক করেন, যারা হচ্ছে ব্রু শেপ করছেন বা ব্রু প্লাক করছেন, পার্লারে যাচ্ছেন, তারা জানে যে ব্রু প্লাক কতটা বেশি পেইনলি একটা মানে প্রসেস, অনেক বেশি হচ্ছে পেইনফুল একটি প্রসেস। বাট আপনি যদি একদম পেইনলেস একটি প্রসেসে আপনি যদি করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি সেটাই চুজ করবেন। আপনি ঘরে বসে, এখন যেহেতু করোনা পরিস্থিতির জন্য আমরা পার্লারে যেতে পারছি না, যারা রেগুলার বেসিসে পার্লারে যাচ্ছেন তাদের জন্য একটি সেফটি মেনটেন করার জন্য অনেকেই আসলে পার্লারগুলোতে যাচ্ছেন না। দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা ব্রু প্লাক করছে, বা যারা প্রফেশনালি হচ্ছে সবসময় করতে হচ্ছে, করে অভ্যস্ত যারা, তারা তো অবভিয়াসলি আপনারা করছেন, না করে থাকা পসিবল না। বাট একটা হচ্ছে আপনার সেফটির একটা ব্যাপার থাকে, কিংবা পার্লারগুলোতে এখন প্রচুর মানুষের হচ্ছে ভিড় হয়ে যাচ্ছে, বা পার্লারে যাওয়ার জন্য আপনাকে সময় বের করে যেতে হবে, আপনাকে পার্লারের জন্য হচ্ছে রেডি সেডি হয়ে যাওয়া, অনেকক্ষণ ধরে ওয়েট করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অনেক কিছু ঝামেলা এড়াতে চাইলে আপনারা নিশ্চিন্তে ঘরে বসেটি ইউজ করতে পারেন। তাতে করে আপনার এই করোনা পরিস্থিতিতে পার্লারে যেতে হচ্ছে না, পার্লারে যেয়ে ব্রু প্লাক করতে হচ্ছে না, কারণ এটি মোটেও হাইজেনিক না। সো আপনি বাসায় বসে একদম ইজিলি হচ্ছে আপনি আপনার ব্রুটাকে নিজের হাতে শেপটা ঠিক করতে পারছেন। সো আপনারা যদি এই আইব্রো শেপারটা ইউজ করতে চান তাহলে ডেফিনেটলি করতে পারেন নিশ্চিন্তে, একদম কোনো প্রকার সাইড এফেক্ট তো নেই, যেহেতু এটা কোনো মেডিসিন না, সো সাইড এফেক্ট নেই। আর অনেকে জিজ্ঞেস করে থাকে যে, অনেকে আগে আমি যখন ফ্লোলেসের রিভিউ করেছিলাম হেয়ার রিমুভারটা, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ফেসিয়াল যে হেয়ার রিমুভার ছিল ওটা ইউজ করলে নতুন করে আবার হেয়ার হয় কিনা, কিংবা অনেক মোটা হয়ে উঠে কিনা। তো আমি আগেরটা জীবনে ইউজ করে দেখেছি না, ওরকম কিছু হয় না। এখন ওটা কিন্তু আমি ইউজ করেছি, আমি এটা তিনবার ইউজ করেছি পরপর, তিনবার ইউজ করে আমি কী কী বেনিফিটসগুলো পেয়েছি সেটা আমি একটু পরে বলছি। এখন আমি প্রথমে আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্টের প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন এরকমটা হবে, এখানে যেরকমটা হয়ে থাকে এই স্টিকটা, এটাই হচ্ছে আপনার আইব্রো যে শেপারটা। আর পিছনে এখানে কিন্তু আপনার দেওয়া আছে যে কিভাবে এটি কোথায় আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, ছবিতে দেখুন দেখানো আছে আপনি আইব্রোতে কীভাবে এটা অ্যাপ্লাই করবেন। আর এই যে এইটা দিয়ে হচ্ছে আপনার যে আইব্রোটা কাটার যে হচ্ছে কাটারটা এখানে ইউজ করা হয়ে থাকে, আমি একটু পরেই খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এই হচ্ছে উপরের প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছি, এখন আমি আপনাদেরকে ভেতরের প্রোডাক্টটা ওপেন করে দেখাবো। এটি একটি কিন্তু জার্মান টেকনোলজি ইলেকট্রনিক্স যে ডিভাইসটি, এই ইলেকট্রনিক ডিভাইসটি এটিকে হচ্ছে চার্জিং ডিভাইস বলতে পারি, এটি রিচার্জেবল না, এটি হচ্ছে আপনার একটি ব্যাটারি ইউজ করে এটি অ্যাপ্লাই করতে হয়, স্টার্ট করতে হয়, এটি কাজ করতে হয়। সো এটি হচ্ছে আপনি একটি ইলেকট্রনিক ডিভাইস বলা হয়ে থাকে, বাট এটি চায়নার প্রোডাক্ট, এটি হচ্ছে আপনার জার্মান টেকনোলজি, টেকনোলজি বাই হচ্ছে জার্মান, বাট এটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং যদি বলেন সেটি হচ্ছে আপনার চায়না, এটি চায়নার প্রোডাক্ট, চায়না থেকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে, এই যে মেড ইন চায়না এখানে লেখা আছে, এখানে হচ্ছে মেড ইন চায়না লেখা আছে, বাট এটি হচ্ছে জার্মান এই টেকনোলজি, যেহেতু এখানে জার্মান ইয়া করা আছে। সো এটা হচ্ছে প্রোডাক্টটা, ভিতরেটা দেখিয়ে দিচ্ছি, সাথে আপনারা হচ্ছে এরকম একটা পাম্পলেট পাচ্ছেন। এখানে কিন্তু পাম্পলেটটা কিন্তু একদম দেওয়া আছে যে কী করে আপনারা হচ্ছে এটি
সুইচটাকে অন করবেন। এখানে ব্যাটারিটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও দেখানো আছে, আর এখানে দেওয়া আছে যে কি করে আপনারা হচ্ছে সুইচটা অন করে এই প্রোডাক্টটি অন করবেন, আর এখানে হচ্ছে কিভাবে আপনাকে করতে হবে একটু ব্রুটাকে টেনে ধরে তারপরে এরকম করে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ছবিতে খুব ভালো করে দেওয়া আছে, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে হচ্ছে এখানে সেম ছবিটা এখানে দেওয়া আছে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে পরিষ্কার করবেন সেটা দেওয়া আছে। আপনারা যখন ইউজ করবেন, ইউজ করার পরে যে পরিষ্কার করবেন সেটা দেওয়া আছে। ছবি দেখে দেখে আপনারা কিন্তু শিখে নিতে পারছেন। আমি আবার বলে দিচ্ছি, এখান থেকে হচ্ছে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে এটা হচ্ছে লিপস্টিকের মতো, আপনারা যে কোনো জায়গায় কিন্তু ব্যাগে আপনারা এটা ক্যারি করতে পারবেন। এখানে যে এটা আছে এটা আপনারা এখান থেকে হচ্ছে খুলে নেবেন, এখানে ছবির সাথে মিলিয়ে দেওয়া আছে, তো এটাকে হচ্ছে এখান থেকে এটা এরকম করে ওপেন করে নিতে হবে। এ হয়ে গেল, আপনারা ইউজ করার পর এরকম খুলে নিয়ে এখান থেকে হচ্ছে এইটা বের করে নেবেন। এই যে কাটারটা আছে কাটারটা বের করে নেবেন, কাটারটাকে এখানে ছবিতে দেওয়া আছে, দেখুন ব্রাশ আছে এর মধ্যে একটা, এই ব্রাশটি দিয়ে হচ্ছে আপনারা এই কাটারটা পরিষ্কার করবেন। আর হচ্ছে এটার ভেতরে যে হেয়ারটা থাকবে এই হেয়ারটাকে কিন্তু এই যেখানে দেখানো আছে এই হেয়ারটা থেকে এই ছবিতে দেওয়া আছে, হেয়ারটাও কিন্তু ব্রাশ দিয়ে এই হেয়ারটা ভিতর থেকে হেয়ারটা পরিষ্কার করে ফেলবেন। দেন আপনাদের কি করে এটা স্টার্ট করতে হবে, কি করে পরিষ্কার করতে হবে সব তো বলা আছে, এখন আমি বলে দিচ্ছি। এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু আপনার জার্মাল টেকনোলজি হলে চায়না একটা প্রোডাক্ট, সো চায়না প্রোডাক্ট নিয়ে কখনো গ্যারান্টি হয় না, অনেকে গ্যারান্টি চেয়ে থাকেন। আমি ব্যাটারিটা দেখিয়ে দিচ্ছি, এটা এরকম করে টান দিয়ে খুলে এখানে ব্যাটারি আছে, যেহেতু আমি এটা ইউজ করছি সো এটা আমার ইউজ করার প্রোডাক্ট, সো এখানে ব্যাটারি আছে। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা ছোট রিমোটের ব্যাটারি, রিমোটের যে ব্যাটারিটা হয় সেই ব্যাটারিটা লাগবে এখানে, সো এটাকে এরকম করে এখানে ব্যাটারিটা দিয়ে নেবেন। দেন এটাকে ঘুরিয়ে ফেলবেন, ঘুরিয়ে সুইচটা যেখানে আছে সুইচের এখানে এনে দেখুন এরকম করে চাপ দিলে কিন্তু এটা লেগে যাচ্ছে, আবারও লেগে গেল, হয়ে গেল। এখন আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করবো, এই যে এখানে চাপ দিলে এটা স্টার্ট হয়ে গেছে, নিচে সাউন্ড শুনতে পাচ্ছেন, একটা সাউন্ড হবে, এখানে কিন্তু কোনো ঘুরবে না বাট একটা সাউন্ড হবে। সাউন্ড হলে আপনারা এইটাকে আপনাদের আইব্রোর উপরে রেখে এরকম করে যখন আইব্রোর উপরে যখন ঘোরাবেন তখন আস্তে আস্তে করে আপনার যে লোমটা সেটা কিন্তু উঠে চলে আসবে, ঠিক আছে? তো এখানে যে লোমটা থাকবে লোমটা এরকম করে শেপারটা আস্তে আস্তে করে টেনে টেনে এরকম করে করলে আপনাদের যে লোমটা সেটা কিন্তু চলে যাচ্ছে। সো এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। দেন আপনারা সুইচটাকে আবার নিচে নামিয়ে দিলেই হচ্ছে বন্ধ হয়ে গেল। আর যখন আপনারা এটা যে কাজ করবেন তখন এটা লাইট জ্বলবে, দেখুন এটা লাইট জ্বলছে, আমি লাইটটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু যখন ব্যাটারিটা আসবে এরকম লাইট জ্বলবে। সো আপনারা এটা এইভাবে ইউজ করুন, ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে, কোনো প্রকার সাইড এফেক্ট নেই। তো আমি এখন বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটা ইউজ করে আমি কেমন বেনিফিটস পেয়েছি। আমি যখন ফার্স্ট টাইম এটা ইউজ করেছি আমার খুবই ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে কোনো প্রকার ব্যথা অনুভূতি আপনার হচ্ছে না, ব্রুক প্লাক করছেন বাট আপনার হচ্ছে কোনো প্রকার পেইন হচ্ছে না, একদম পেইনলেস আপনি করতে পারছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে পেইনলেস আপনি ব্রুক প্লাক করতে পারছেন। নর্মালি ব্রুক প্লাক যখন করি তখন কিন্তু সুতা দিয়ে থ্রেডিং করতে হয়, সুতা দিয়ে হচ্ছে আমরা করে থাকি, বিশেষ করে পার্লারগুলোতে এভাবেই করা হয়, প্রচণ্ড এটাতে ব্যথার অনুভূতি হয়, অনেক বেশি হচ্ছে ব্যথা হয়, একদম হচ্ছে পেইনফুল একটি ব্যাপার। তো যদি পেইনলেস কেউ করতে চান ঘরে বসে পার্লারে না যেয়ে কোনো প্রকার হচ্ছে রিক্সে না যেয়ে যদি আপনার ঘরে বসে ইজিলি করতে চান তাহলে এটা করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে। আর আপনারা একবার যখন এটা দিয়ে করবেন তখন দেখতে পাবেন যে কতটা ভালো লাগছে, আর নতুন করে অনেক বেশি উঠে যাচ্ছে বা অনেক বেশি ভারী হয়ে উঠবে এরকম কিছু না। আমি নিজে এটা ইউজ করেছি, এখন পর্যন্ত 3 বার ইউজ করেছি, আমি লাস্টে তো ইউজ করেছি, ইউজ করে দেন হচ্ছে আমি আপনাদেরকে রিভিউটা করছি। তো এটা হচ্ছে যেমন আপনি ব্যথার অনুভূতি হচ্ছে না সেরকম হচ্ছে নতুন করে বেশি বেশি করে উঠার কোনো সম্ভাবনা নেই, তবে হ্যাঁ যেহেতু আপনি গোড়া থেকে উঠে নিচ্ছেন না গোড়াটা থেকে যাচ্ছে ভেতরে, সো একটু হচ্ছে দ্রুত চলে আসবে বা ওরকম কিছু না যে অনেক বেশি দ্রুত তা না, বাট আপনার যখনই মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে তখনই তো আপনি করে নিতে পারছেন, আপনি কোথাও বের হচ্ছেন আপনাকে পার্লারের জন্য ওয়েট করতে হচ্ছে না, পার্লারে যেয়ে বসে থাকতে হচ্ছে না, টাকা খরচ করতে হচ্ছে না, একবারে আপনি এরকম একটা প্রোডাক্ট কিনে বাসায় রেখে দিন, এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এত বেশি একদম ছোট্ট একটি প্রোডাক্ট, জাস্ট হচ্ছে একটি লিপস্টিকের মতো একটি ছোট্ট একটি প্রোডাক্ট, এটি আপনি আপনার ব্যাগে আপনার যে ক্যারি ব্যাগ আছে সেখানে আপনি হচ্ছে সাইড পার্সে যে কোনো জায়গায় এটি ফেলে রাখতে পারেন, এটি ইজিলি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, আর একদম ইজিলি ঘরে বসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি গ্রুপ প্ল্যাক করে ফেলতে পারছেন। সো আশা করছি আপনার আপনার যদি হচ্ছে আইব্রো শেপারটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে উপরে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেখানে ফোন করে আমাকে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারেন, কিংবা সিক্রেট বিউটির পেজে আপনারা হচ্ছে নক করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের একটি প্রাইস অ্যান্ড হচ্ছে ডেলিভারি চার্জ ডিটেলস দেওয়া আছে, আপনি কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন, যার লাগছে তারা অবশ্যই আমাদেরকে নক দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটন দিয়ে ক্লিক করুন, বেল আইকনটি দিয়ে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। সো ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।